2023 শেষ হয়ে চলে এসেছে 2024। অন্য সব কিছুর মতো খেলার জগতেও ঘটেছে নানা ঘটনা। 2023-এর মতো 2024 সালও প্রস্তুত। প্রিয় প্রেমীদের জন্য অপেক্ষা করছে খেলাময় একটি বছর। চলুন একনজরে দেখে আসি নতুন বছরের গুরুত্বপূর্ণ স্পোর্টস ইভেন্টগুলো। কাতারে 12 জানুয়ারি এশিয়া কাপ দিয়ে শুরু হবে এই খেলা যোগের আসর। এশিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে এই অঞ্চলে 24টি দেশ। আফ্রিকার সর্ববৃহৎ ফুটবল ইভেন্ট ধরা হয় আফ্রিকার কাপ অফ নেশনস। এর 34তম সংস্করণটি 2023-এর জুন জুলাইয়ে আইভরি কোস্টে হওয়ার কথা থাকলেও সেই সময় দেশটিতে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় তা বাতিল হয়। পরে সেটি সরিয়ে 2024-এ আনা হয়। আগামী 13 জানুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে আফ্রিকা সেরে হওয়ার এ লড়াই। আফ্রিকার কাপ অফ নেশন শুরু হওয়ার মাত্র একদিন পর অর্থাৎ 14 জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ার মেলবোর্নে শুরু হবে টেনিসের বিখ্যাত আসর অস্ট্রেলিয়ান ওপেন। মেলবোর্নেই নোভাক জকোভিচ গড়তে পারেন এক অনন্য ইতিহাস, কারণ অস্ট্রেলিয়ান ওপেন জিতলেই তার ট্রফি ক্যাবিনেটে চলে আসবে ক্যারিয়ারের সর্বোচ্চ 25তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। 2023-এ এশিয়া চ্যাম্পিয়ন হওয়ার পর জুনিয়র টাইগারদের এবার চোখ যুব বিশ্বকাপের দিকে। আগামী 19 জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকায় শুরু হতে যাচ্ছে জুনিয়রদের ক্রিকেট বিশ্বকাপ, যা চলবে 11 ফেব্রুয়ারি পর্যন্ত। একই দিন অর্থাৎ 19 জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের 10ম আসর, যা চলবে একই মাস পর্যন্ত। আসরটিতে এবার অংশ নিচ্ছে 7টি দল। 2023-এর রেডবুলের একচেটিয়ার দৌরত্বের পর 2024-এর মার্চ থেকে শুরু হচ্ছে ফর্মুলা ওয়ানের নতুন আসর। 2 মার্চ থেকে শুরু হতে যাওয়া এই আসর চলবে বছর জুড়ে। আগের মৌসুমের চেয়ে এই মৌসুমে রেসের সংখ্যা বেড়েছে। বছর জুড়ে এবার হবে 24টি গ্র্যান্ড প্রি আর 6টি স্প্রিন্ট রেস। 2 মার্চ বাহরাইনের শাখির গ্র্যান্ড প্রির মাধ্যমে পর্দা উঠবে জনপ্রিয় আসরের। ফ্রাঞ্চাইজি লিগের অন্যতম জনপ্রিয় আসর আইপিএল শুরু হচ্ছে আগামী 29শে মার্চ হতে, যা চলবে 29শে মে পর্যন্ত। 26 মে থেকে প্যারিসে শুরু হতে যাচ্ছে টেনিসের ক্লে কোর্টের বিখ্যাত আসর ফ্রেঞ্চ ওপেন, যা চলবে 9 জুন পর্যন্ত। ইউরোপের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া ইভেন্ট ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের 23-24 মৌসুমের ফাইনাল হবে মে মাসে, তবে সেটি নারী চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। 25শে মে বিলবাওয়ে স্যান মামে স্টেডিয়ামে হবে এ ফাইনাল, আর পুরুষদের ফাইনাল হবে 1 জুন লন্ডনের ওয়েম্বলে স্টেডিয়ামে। 2024-এ আয়োজিত হবে টি-20 বিশ্বকাপের 9ম আসর। 4ই জুন থেকে শুরু হতে যাওয়া এবারের টি-20 বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। 20 দলের এই আসর সেরা 8 দল নিয়ে হবে মূল পর্ব, ফাইনাল হবে 30 জুন। ইউরোপ সেরা হবে কোন দল? আবারও কি ইতালি নাকি কেনেডি ইংল্যান্ড, এমবাপ্পের ফ্রান্স নাকি রোনালদোর পর্তুগাল? এই প্রশ্নের উত্তর খোঁজা শুরু হবে 14 জুন থেকে। ইউরো 2024 আসরের এবার আয়োজক জার্মানি। 14 জুন থেকে 14 জুলাই পর্যন্ত চলবে ইউরোপ সেরার এ লড়াই। ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হওয়ার 6 দিন পর 20 জুন হতে লাতিন অঞ্চলের সেরা কে হবে সেই প্রশ্নের উত্তর নিয়ে হাজির হবে কোপা আমেরিকা। মজার ব্যাপার হলো এবারে ইউরো ও কোপা আমেরিকার ফাইনাল হবে একই দিনে, অর্থাৎ রোমাঞ্চকর এক মাস অপেক্ষা করছে ফুটবল প্রেমীদের জন্য। 1 জুলাই থেকে লন্ডনে শুরু হতে যাচ্ছে টেনিসের জনপ্রিয় আসর উইম্বলডন, যা চলবে 14 জুলাই পর্যন্ত। জুলাই থেকে অগস্টে বসবে ক্রীড়া জগতের সবচেয়ে বড় আসর অলিম্পিক্স। প্যারিসে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযোগ্য অলিম্পিক গেমসের মশাল জ্বলে উঠবে 26 জুলাই। গেমসের বিদায় বিউগল বাজবে 11ই আগস্ট। বছরের শেষ টেনিসের আসর বসবে নিউ ইয়র্কে। 26শে আগস্ট থেকে 8 সেপ্টেম্বর চলবে ইউএস ওপেন। বছরের শেষ ভাগে এসে অবশ্য এত ঠাসা সূচি নেই, তবে বাংলাদেশি ক্রীড়াপ্রেমীদের জন্য রয়েছে সুখবর, কারণ সেপ্টেম্বরে বাংলাদেশে বসবে মেয়েদের টি-20 বিশ্বকাপের আসর, যা চলবে অক্টোবর মাস পর্যন্ত।